এই বছর কিন্তু রথযাত্রা 288 তম বছর পড়লো। সম্ভবত 1740 সালে এই রথযাত্রার প্রথম সূচনা হয়। এই রথের শুভ সূচনা করেন সদানন্দ গোসাই। আর 288 তম বছর এই বছর ভারতবর্ষের মধ্যে কিন্তু এই রথে একটা আলাদা ঐতিহ্য রয়েছে। যেমন পুরী রথকে বলা হয় জগন্নাথদেবের রথ, আর ভক্তিপাড়ার রথকে বলা হয় কিন্তু বৃন্দাবন জিউর রথ। শুরু হয়ে গেছে পুরো প্রস্তুতি। বন্ধু হয়ে যাবে, এখন দূর থেকে দেখা যাচ্ছে ভক্তিপাড়ার সেই ঐতিহ্যবাহী রথ। আমরা ক্রমশ এগিয়ে চলেছি তার দিকে। বৃন্দাবন চন্দ্র মন্দিরে কিন্তু সারা বছর ধরে থাকেন জগন্নাথ বলরাম ও সুভদ্রা। রথযাত্রা শিখ পৌঁছ আগে এখানে হয় স্নান যাত্রা, তারপর জগন্নাথের গায়ে চর চলে আসে এবং জগন্নাথ চলে যান বিশ্রামে। বিশ্রাম থেকে বেরিয়ে আষাঢ় মাসে শুক্ল দ্বিতীয়া পক্ষে উনি কিন্তু রথে সামিল হয়ে পৌঁছে যান মাসির বাড়িতে। আর ঠিক মাসির বাড়িতে কিন্তু হয় ভাণ্ডা লুট, ঠিক উল্টোতে আগের দিন কিন্তু ভাণ্ডা লুট হয়। এটা ঐতিহ্যবাহী একটা প্রথা যা অনেক যুগ ধরে হয়ে আসছে। প্রশাসনের পক্ষ থেকে কিন্তু ঠাড়াও ব্যবস্থা করা হয়েছে যাতে কোনো ধরনের দুর্ঘটনা বা কোনো কিছু না হয়, তার জন্য কিন্তু প্রশাসনিক ব্যবস্থা খুব ভালোভাবে সাজানো হয়েছে। আর অ্যাম্বুলেন্স এবং ফায়ার ব্রিগেডের গাড়িগুলো প্রস্তুত রয়েছে যাতে কোনো কারণে যদি কোনো দুর্ঘটনা ঘটে তার জন্য তড়িঘড়ি ব্যবস্থা করা যায়। বন্ধু চারিদিক থেকে কিন্তু প্রচুর লোকের সমাগম হয়েছে। এখন যে অবস্থায় আমি আছি, আমি একটা ফাঁকা জায়গায় আছি, তাতেই মনে হচ্ছে যে কয়েক লাখ লোকের কিন্তু সমাগম হয়েছে এখানে। আমি কাছে যাচ্ছি, গিয়ে আপনাদের অবশ্যই দেখাবো। বন্ধু এই মঠ বৃন্দাবন চন্দ্র জিউর মঠ, এখানে কিন্তু সারা বছর থাকেন জগন্নাথ দেব সুভদ্রা এবং বলরাম। আর ঠিক এই জায়গাটায় কিন্তু হয় স্নান যাত্রা, এখানে হয় স্নান যাত্রা। আর ঠিক বন্ধু এখান থেকে রথ টান হবে এবং রথ গিয়ে পৌঁছাবে কিন্তু বাজারে, মানে গুপ্তিপাড়া বাজারে। প্রস্তুতি কিন্তু শুরু হয়ে গেছে বন্ধু, দেখো রয়েছে দুটো ঘোড়া, একটা নীল রঙের বা ব্লু কালারের ঘোড়া এবং একটা হচ্ছে সাদা রঙের ঘোড়া, এবং অনেক মডেল কিন্তু সাজানো রয়েছে। উপরে রয়েছে জগন্নাথ দেব বলরাম এবং সুভদ্রা। রথের দড়ি কিন্তু এইভাবেই মোটা দড়ি দিয়ে প্রস্তুত করা হয়েছে রথের টানার জন্য। এমন তো কাঙ্গালু তুমি যেখানে থাকো তুমি রথের কাজে চলে এসো, তোমার তো বিশেষ দরকার। এমন তো কাঙ্গালু তুমি যেখানে থাকো তুমি রথের কাজে চলে এসো, তোমাকে বিশেষ দরকার। হুকুম তোমাকে বিশেষ দরকার। হ্যাঁ এটা, হ্যাঁ ওটা মাঝখানে ওটা দিলে মাঝে ডাঁসা দিলে ওটা হবে, মাঝে ডাঁসাটা দাও আগে। মোটরসাইকেল
Thank you.